বিশ্ব দরবারে বাংলার বিজয় পতাকা ওড়ানো, সাপজয়ী দেশের হয়ে 10 নম্বর জার্সিধারী, রংপুরে কৃতি সন্তান সিরাজ জাহান স্বপ্নাসহ উত্তরের 3 ফুটবল কন্যাকে সংবর্ধনা দিয়ে বরণ করেছে রংপুর জেলা প্রশাসন, বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা এবং জেলা মহিলা ক্রীড়া সংস্থা। বৃহস্পতিবার রংপুর নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে আনুষ্ঠানিকভাবে তাদেরকে সংবর্ধনা দিয়ে বরণ করা হয়। সাফ জয়ের 10 দিন পর ছুটি পেয়ে আজ প্রথম দিনেই নিজ জেলা ও বিভাগে সংবর্ধিত হয়ে শিখত তারা। সকালে বিমান উড়াল দিয়ে সৈয়দপুর বিমানবন্দরে আসার পর সেখান থেকে পথে পথে ফুলেল শুভেচ্ছায় শিখত হন এই 3 কন্যা। এরপর সংবর্ধনা মঞ্চের সামনে ছাদখোলা জিপ এসে থামতে শুরু হয় জয়ধ্বনি, মুহুর মুহুর স্লোগান আর ঢোলের বাদল। উৎসবমুখর পরিবেশ রংপুরে এভাবে বরণ করে নেওয়া হয় সাফ শিরোপাজয়ী 3 কৃতি নারী ফুটবলারকে। পায়ের জাতিতে ফাইনালে নেপালকে পরাজিত করে তারা দেশকে দক্ষিণ এশিয়ার সেরা করেছেন। রংপুরের পাবলিক লাইব্রেরি মাঠে সংবর্ধনা মঞ্চ থেকে রংপুরের নারী কৃতি ফুটবল কন্যা সিরাজ জাহান স্বপ্না বলেন, সকলকে আমার ধন্যবাদ। এবং যে গ্রামে আমার বেড়ে আসা, যে জায়গায় আমার বেড়ে আসা, 9 নং শব্দভূষি ইউনিয়নের প্রত্যেকটা মানুষকে আমি কৃতজ্ঞতা জানাই আমাকে সাপোর্ট করার জন্য। এবং আমি আশা করবো যে আপনারা সামনের দিনগুলোতে এভাবে আমাকে সাপোর্ট করবে, যাতে আমরা দেশের জন্য আরো ভালো কিছু করতে পারি এবং আরো ভালো রেজাল্ট করে বাংলাদেশের মানুষকে এভাবে উজ্জীবিত করতে পারি, রংপুরের সম্মান বয়ে আনতে পারি। এ সময় জেলা প্রশাসক, মেয়র, পুলিশ সুপার সহ অনেকে উপস্থিত ছিলেন। রাজিমুজ্জামান হৃদয়, এ+ নিউজ.লাইভ।